Hi guys, welcome to my channel. Come with me too. And I am very confused. So, I am going to tell you what I am going to do. Actually, I am going to go to the showroom. I am going to see the two things. I am going to see the three things better. I am going to see the three things better. So, because the two things, I am confused. The actor's performance is a good one. And the look I am going to see the look. So, tomorrow. কোনটা বেস্ট হবে অ্যাক্টিভা 60 নাকি জুপিটার যেটা রয়েছে জুপিটারের ক্লাসিক এডিশনটা তো আমি তো কনফিউজড আশা করি আমার জায়গায় তোমরা থাকলে তোমরাও একটু একটু কনফিউজড হয়ে যেতে তো বুঝতে পারছি না ভিডিওটা শুরু থেকে দেখো দুটো শোরুমেই যাব কোথায় কি কোনটাতে কোনটা বাজেট কি আছে না আছে এন্ড কত টাকা কি পড়ছে ইভেন কি সামনে থেকে লুকটা দেখতে কেমন লাগছে তো সবটাই দেখাবো এন্ড ফাইনালি আমি কোনটা নিতে চলেছি আমি এখনো জানি না তো কিছুক্ষণ পর জানতে পারবো যে আমি নিজে কোনটা নিচ্ছি তো সাথে তোমাদেরকেও দেখাবো উই ভালো করে একদম একটা সুন্দর রিভিউর সাথে তো চলো দেখাচ্ছি যেমন কি আগে এখন এসে পৌঁছেছি আমি টিভিএস এর শোরুমে তো চলো যাওয়া যাক দেখা যাক গাড়ি তারপরে যাবো অ্যাক্টিভাতে মানে হন্ডাই A few moments later. So, প্রথমত হচ্ছে এখন আছি হচ্ছে আবার হন্ডা শোরুমের কাছে চলে এসেছি আমাদের মধ্যমগ্রামের হন্ডা শোরুম আমি টিভিএস এ গেলাম বাট আমি যে কালারটা অ্যাকচুয়ালি খুঁজছি ক্লাসিকের ড্রাম মেশিনই ছিল এন্ড কালার তোমার ওই ক্রোম ফিনিশিং এর যে মডেলটা রয়েছে যে কালারটা খুঁজছি ওই কালার আমি পেলাম না তো ওখানে কালার রিয়াশারও সেরকম কোনো ব্যাপার দেখলাম না যে কালারটা আনাবে বলছে কি যে যদি কনফার্ম করি তাহলে কি কালারটা ওরা আনতে পারবে তো ভাবলাম তার আগে একবার আমি অ্যাক্টিভা দেখে নিই তারপরে আমি ফাইনাল করছি কারণ কালার না দেখে তো আমি গাড়ি ফাইনাল করতে পারবো না তো অ্যাক্টিভা মডেলগুলো দেখে নিই দেন তারপরে তো এখন অ্যাক্টিভা শোরুমে নিচে দাঁড়িয়ে আছি চলো দেখা যাক কি হয় তো অ্যাক্টিভা 60 এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন এটা ডিউলেক্স ভার্সন তো দুটো মডেল জাস্ট এখানে রয়েছে অ্যান্ড কালার অপশনসও অনেক রয়েছে এটা পুরো গোল্ডেনে রয়েছে অ্যান্ড এটা হচ্ছে পাশেরটা হচ্ছে পুরো সিলভার ওয়ার্ক করা হ্যাঁ গাইস তো যেমন কি দেখলে আমি গেলাম মধ্যমগ্রামের আমাদের শোরুম যেটা ছিল তারপরে হন্ডা মানে হন্ডা শোরুমে গেছি তো এখন আছি হচ্ছে ভিআইপি রোড বাগুইয়াটি টিভিএস এর শোরুম তো ভাবছি এখানে যদি আমি কালার অপশনটা পেয়ে যাই তাহলে চলো দেখাচ্ছি যে কী কালারটা চুজ করেছি আমি মানে আমার ভাবা আর কী গাড়ি নিতে চলেছি চলো দেখাচ্ছি ফাইনালি একটা মনে আলাদাই আনন্দ হচ্ছে তো আমি অনেক ঘুরলাম লাস্টে বিরাটি ভিআইপি এসে আমি এইটা চুজ করলাম এই কালারটার জন্য মডেলটার জন্য অবশ্যই আমাকে রিভিউতে জানাবে যে তোমাদের মডেলটা তোমাদের কেমন লাগছে অ্যান্ড এখন হচ্ছে কি সব রকম ইএমআই এর অপশনের এইসব চলছে ডকুমেন্ট অলরেডি দিয়ে দিয়েছি গাড়ি বলছে ওরা পুরো রেডি শুধু সাইডের যে গার্ডসগুলো আছে ওরা লাগাতে বাকি আছে তো এগুলো করে তারপরে দেবে কতক্ষণে দেবে জানি না আস্তে আস্তে ওয়েট করছি তোমাদেরকেও চলো বলবো যে কতক্ষণ সময় লাগছে অ্যান্ড ফুল সেট আপ যখন সেট হয়ে যাবে আমি নিয়ে যাবো তো অবশ্যই ওটা দেখতে হবে তো ফাইনালি গাড়িটা নিয়ে এত এক্সাইটেড হচ্ছে অ্যান্ড তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে আমার টোটাল গাড়ি অন রোড প্রাইস হচ্ছে কলকাতা যেটা বললো ভিআইপি থেকে তোমার ওই 1,01,766 তো ওরা কিছু ডিসকাউন্ট করেছে প্রায় 1,000 টাকা মতো ওরে টোরে আর আমি কিছু ডাউন দিচ্ছি তো আমার যেহেতু কোকার থেকে আমি ফিনান্স করলাম তো আমার ডাউন পেমেন্ট দিয়ে আমাকে 40,000 সরি টোটাল এইসব পার্ট ফার্ট লাগিয়ে গাড়ি আলাদা করে 2,400 টাকা লাগলো তো আরটিওর জন্য 500 টাকা তো এরকম সব চার্জেস ফার্জেস ছিল দিয়ে আমাকে এখন পে করতে হবে হচ্ছে তোমার 41,766 টাকা তাহলে আমি এখন ডাউন করবো আর বাকিটা ইএমআই চলবে 2 বছরের ইএমআই নিয়েছি তো বাকিটা ইএমআই চলবে তো ভিডিওটা কন্টিনিউ করছি একটুখানি চালাবো আমার তো এখন নার্ভাসনেস লাগছে কতটা কি পারবো জানি না হাতটা অতটা সেট নেই তো যাই হোক চালাতে তো পারবো আগে চালাতাম ভুলে গেছি এখন
তো তোমরা ভিডিওটা দেখো এন্ড অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কি মনে হচ্ছে। একদম নিয়ে তো ফেললাম আমি ফাইনালি এটা, তো তোমাদের এই জুপিটার সম্পর্কে যে রিভিউ দেওয়া সেই রিভিউটা অবশ্যই আমার যেন কমেন্ট বক্সে চায়। অ্যান্ড চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতেই হবে, এরকম সুন্দর সুন্দর ডেলি ব্লগ কিছুর সাথে। তোমরা জানো আমার হচ্ছে কি ট্যুরের অ্যাকচুয়ালি আমার ব্লগিং পেজ, আমি ট্রাভেলিংয়ের ভিডিও দিই, তো ট্রাভেলিংয়ের ভিডিও তো আসেই, সাথে সাথে কিছু ছোটো ছোটো জিনিস এইগুলো, যেমন নিজের একটা অনেক বড় স্বপ্ন আজকে আমি নিজে পূরণ করছি, মানে আমার স্বপ্ন, এর থেকে বড় কিছু হয় না যে নিজের স্বপ্ন নিজে পূরণ করছি। কেউ গিফট দেওয়ার থেকে আমার এখনও বিলিভ হচ্ছে না যে হ্যাঁ চলো আমি করছি, আমার জন্য আমি করছি। অ্যান্ড এরকম বড় একটা সারপ্রাইজ আমার জন্য ফার্স্ট টাইম আমি এটা করছি, এটা একদম বড় সারপ্রাইজ। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। সব গার্ডসগুলো ফিট করছে, জাস্ট তুমি আমার গাড়ির লোকটা দেখো। সামনে থেকে দেখতে ঠিক এরকমই লাগবে। এই হচ্ছে ফ্রন্টের ডিসপ্লে, মিররগুলো আমার খুব পছন্দের লেগেছে। আর এখানে চার্জিং পয়েন্টও রয়েছে যেমন কি দেখছো, সাথে একটা বাকেট পাচ্ছি ফোন বা বোতল কিছু রাখার জন্য। অ্যান্ড জাস্ট মিররটা দেখো আমার খুব ভালো লেগেছে এই দেখে, পুরো একদম সিলভার কালারের। অ্যান্ড সামনের লুকটা হচ্ছে এরকম। তো ফাইনালি এটা নিয়ে ফেললাম আমি অ্যান্ড প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড। তো ফাইনালি আমি আমার গাড়ি পেয়ে গেছি অ্যান্ড এই হচ্ছে আমার গাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ঝটপট কমেন্ট সাবস্ক্রাইব সব করে দেবে অ্যান্ড আমাকে রিভিউ অবশ্যই জানিও। তো আর আমি তো জাস্ট ফার্স্ট নিয়ে যাচ্ছি, এরপরে যে চালাবো তো চালানোর একটা আমি রিভিউ দেবো এবং ভিডিও দেবো। তো আজকে তুমি টাটা বাই বাই, আর কেদারনাথের সিরিজগুলো আসছে ভালো করে দেখবে, বাই বাই।